হ্যালো গাইস, আজ আমি আলোচনা করতে চলেছি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের প্রিয়তমা নিয়ে। সদ্য রিলিজ হলো প্রিয়তমার টিজার, তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক, আর আপনারাও ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সদ্যই মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমার টিজার, যে ছবির প্রযোজক আরশাদ আদনান। 30 সেকেন্ডের এই টিজারটি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে দেখা গেছে অ্যাকশন মুভি। যদিও এটি রোমান্টিক ঘরানারই এক ছবি, কিছুটা বলতে গেলে দেবদাসের মতন। তো যাই হোক, এই টিজারটি দেখে ভক্তরা খুবই উচ্ছ্বাসিত এবং মুখিয়ে রয়েছে প্রিয়তমা দেখার জন্য। তো বলে রাখি, ইতিমধ্যে শেষ হয়েছে প্রিয়তমার শুটিং, আর এরই মধ্যে চড়া মূল্যে কল বুকিংও শুরু হয়ে গেছে। তো এই ছবির চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন প্রিয়ত ফারুক হোসেন ও হিমেল আশরাফ। তো প্রিয়তমা ছবিতে আমরা প্রধান চরিত্রে দেখতে পেয়েছি শাকিব খানকে, এবং তার বিপরীতে রয়েছে ইদিকা পাল। এছাড়াও কাজী হায়াত, এলিয়ানের স্বামী শহীদ নবী সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন প্রিয়তমা ছবিতে। তো যাই হোক, এই টিজারটি দেখার পরই সকল ভক্তরাই উন্মুক্ত হয়ে রয়েছে মুভি দেখার জন্য। তো বলে রাখি, মুভিটি রিলিজ হতে চলেছে চলতি বছরেরই মানে 2023-এরই 23 জুন। সো ভিউয়ার্স, ওপার বাংলার বিখ্যাত সুপারস্টার শাকিব খানকে আপনার কেমন লাগে তা জানিয়ে দিন কমেন্ট করে।